নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো পালক পনির। এখানে আমি পালকটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। পালংটাকে আমি ফুটন্ত জলের মধ্যে 2 মিনিটের মতো সামান্য একটু নুন দিলাম, জল ফুটে গিয়েছে। এই জলের মধ্যে আমি পালংটা দিয়ে দেব। পালংটা দিয়ে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পালংটা উঠিয়ে নেব। ভালো করে সেদ্ধ না করলেও চলবে, একটু নাড়াচাড়া করে 2 মিনিট রেখে আমি নামিয়ে নেব। এখন আমি এই বাটির মধ্যে ঠান্ডা জল ঢেলে দিলাম। এটা আমি ফ্রিজ থেকে নিয়েছি জলটা। পালংটাকে আমি এই জলের মধ্যে ঢেলে দেব। পালংটা ঠান্ডাও হয়ে যাবে আর রান্না করার সময় কালারটা যেরকম আছে সেম এইভাবেই থাকবে, চেঞ্জ হবে না। তাই আমি ঠান্ডা জলে আমি ঢেলেছি পালংটা। বরফ জলেও দেওয়া যায়, তা আমি ফ্রিজের জল 1 বোতল দিয়েছি। এটা আমি আবার একটা মিক্সিং জারে উঠিয়ে নিলাম। এখন একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। দেখিনি, আমি কিছুটা গোটা গরম মশলা দিলাম, এলাচ, দালচিনি, লবঙ্গ। এখন আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। পেঁয়াজ কুচি দিলাম। আদা কুচি। কাঁচা লঙ্কা। তো এটা পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায়, তো আমি শুধু পেঁয়াজটা দিয়েছি, রসুন দিই নেই। আর নিরামিষও করা যায়, আপনারা চাইলে শুধু আদাও দিতে পারেন। এক চা চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো, টমেটো কুচি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার, মশলাটাকে আমি পালংয়ের সাথে দিয়ে দিলাম। এখন একটা আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব।
কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পেস্ট আমি বানিয়ে নিলাম। এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে আমি পনিরগুলো শুধু একটু খালি হালকা করে একটু রোস্ট করে নেব। তো পনিরটা আমি নামিয়ে নিয়েছি। এখন আবারও আমি 1 চামচ ঘি দিলাম, তার সাথে সামান্য একটু তেল দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, মরিচটাকে আমি পুরো লাল করে ভাজবো না, যেভাবে আছে এমনই থাকতে দেব। এখন আমি এই মশলাটা ঢেলে দিলাম। তো মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এটা আমি সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, তো এটা আমি কাশ্মীরি রেড চিলি দিয়েছি। সামান্য একটু নুন দিলাম। নুন প্রথমে আমি দিয়েছিলাম মশলাতে, আবার একটু দিয়ে দিচ্ছি। এখন আমি 2 চামচের মতো দই দিয়ে দিলাম। এখন আমি পনিরটা ঢেলে দিয়েছি। এখন আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব, ভালো করে ফুটতে দেব।
এখন কিছুটা আমি এখানে কসুরি মেথি নিয়েছি, দু হাত দিয়ে ঢলে ভালো ভালো করে গুঁড়ো করে আমি দিয়ে দেবো উপর দিয়ে। পালক পনিরটা মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে, আরো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি, এখন নামিয়ে নিলাম। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর লাইক করতে ভুলবেন না।